লাওলিবা দেশ বিদেশের রান্নার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন তারা জানেন যে অনেকগুলো বছর ধরে আমরা এই দেশ বিদেশের রান্নার অনুষ্ঠান করে আসছি, আপনাদের বিভিন্ন ধরনের রান্না দেখাচ্ছি। আর প্রতি বছর যখন আমাদের বিজয়ের মাস আসে, ডিসেম্বর মাস, সেই মাসে আমরা কয়েকটা পর্ব করি, মুক্তিযুদ্ধের খাবার রান্না করে দেখাই সেই পর্বগুলোতে। আর প্রতিটা পর্বে মুক্তিযোদ্ধা কেউ না কেউ আমাদের অতিথি হয়ে আসেন। আজকে আমাদের এখানে একজন মুক্তিযোদ্ধা অতিথি হয়ে আসছেন। তার কর্মক্ষেত্র যদি বলি, তিনি একজন ফুটবলার, তার নাম হলো প্রতাপ শঙ্কর হাজরা। চলুন আমরা প্রতাপ দার সাথে কথা বলবো। প্রথমে দাদা কেমন আছেন? ভালো আছেন দাদা? আজকে না হয় আমরা এই যে মুক্তিযুদ্ধের রান্নার এই অনুষ্ঠানটায় আমরা মুক্তিযুদ্ধের কথাই কিছু আলোচনা করি, কথা বলবো, এবং মুক্তিযুদ্ধের সময়কার একটা রান্না, মজাদার বলবো না, মুক্তিযোদ্ধারা যে ধরনের খাবার খেত একটা খাবার আমি রান্না করে আপনাকে দেখাবো, আর আপনার সাথে তো অবশ্যই কথা বলবো। আমি বললাম যে ফুটবলার, আপনি কোন দলে খেলতেন? আমি মোহামেডানে খেলতাম। আমি মোহামেডানে ফুটবল, হকি, ক্রিকেট তিনটাই খেলছি এবং তিনটাতেই লিগ চ্যাম্পিয়ন হয়েছি। তো কোনটা আপনার সবচেয়ে প্রিয় ছিল? নিশ্চয়ই ফুটবল? না, আমার প্রিয় খেলা হকি। প্রিয় খেলা হকি? হ্যাঁ, মানুষ আমাকে চিনত বেশি ফুটবলে। ফুটবলই আমার সবকিছু, পপুলারিটি বলেন, যাই বলেন, ন্যাশনাল টিমে চান্স বলেন। কিন্তু ন্যাশনাল টিম, পাকিস্তান ন্যাশনাল টিমে খেলছি, ফুটবলে খেলছি, হকিতে খেলিনি, কিন্তু আমার প্রিয় খেলা হকি। আচ্ছা প্রতাপ দা, যেহেতু রান্নার অনুষ্ঠান চলেন, আমার কিচেনে যাই, রান্না করতে করতে আপনার সাথে কথা বলবো, অনেক মূল্যবান কথা জানবো, মুক্তিযুদ্ধের সময়কার কথা অনেক কিছু শুনবো আপনার কাছে। চল দাদা, আমি চুলে একটু গরম পানি রেখেছি। ওই সময় আসলে মুক্তিযোদ্ধাদের জন্য যারাই রান্না করতেন, রান্না করে খাবার পাঠাতেন, একটু বড় বড় মানে কি সবজি যদি কিছু করতেন, যে সবজিগুলোর সাইজ একটু বড়, যে টমেটো, ছোটো আলুর চেয়ে তারা বেশি প্রেফার করতেন যে সবজি হিসাবে লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, যেগুলো কয়েকটা দিলে অনেকজনের, 100 জন 200 জনের রান্না করা যায়। তা আজকে আমি আপনাকে এখানে মুক্তিযুদ্ধের সময়কার একটা সবজি ডাল রান্না করব। তো সবজি ডালটা একটু ডালটা সেদ্ধ দিয়ে তারপরে আপনার সাথে আমরা কথা বলব। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে 1/2 কেজি ডাল আছে, আর গরম পানি রেখেছি যাতে সেদ্ধ হতে বেশি সময় না লাগে। হ্যাঁ, ডালটা দিয়ে দেবো গরম পানির মধ্যে। ডালটা আমি ধুয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। আর তখন আসলে হচ্ছে কি, মুক্তিযুদ্ধের সময় যারাই রান্না করতেন, খুব বেশি জিনিস দিতে ইচ্ছা করলেও দিতে পারতেন না, কেন রান্না হতো সেই এত লোকের রান্না কি করে, সেই 100 200 জনের রান্না করা হতো। আমি 1/2 কেজি ডালে 4 চামচের 2 চামচ লবণ দিলাম, সেদ্ধ হয়ে যাবে। আর হলুদ দিচ্ছি 4 চামচের 1 চামচ। আর তখন তো একটু ঝাল করেই সব কিছু রান্না করা হতো, তাই না? টেস্টও তো আর কম খেলে পেট ভরে যেত। আমি 4 চামচের 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিলাম। তখন তো মা, দাদি, খালারা এবং যে বাসা থেকে খাবার যেত মুক্তিযোদ্ধাদের, সব বাটা মশলা দিয়ে রান্না করা হতো। এখন তো আসলে বাটা মশলা যুগই উঠে গেছে, আমার বাড়িতেও তো বাটা মশলা নেই, সবাই এখন গুঁড়া মশলা দিয়ে রান্না করে। এটা একটু বলক আসলে আমি এবার ঢেকে দেবো। তাহলে এখন প্রতাপ দা, আপনার সাথে কথা বলি যে আপনি যে মুক্তিযুদ্ধে গেলেন, তখন কি ফুটবলার হিসাবে গিয়েছিলেন? না না, ফুটবল 26 মার্চ 1971 আমাদের বাড়ি আর্মি পুড়িয়ে দেয়। আচ্ছা, কোথায় ছিল ঢাকার আর্মি প্লাতে আমার বাড়ি ছিল, সে বাড়িটা পুড়িয়ে দেয়। পুড়িয়ে দেয়, তারপরে একটা জিনিস কি, শেষ দিন কেন যেন মনটা বলছিল আমাদের এটা বিরাট ক্ষতি হবে, ক্ষতি হবে, অ্যালার্ট থাকতে হবে। আমি এর জন্য করছিলাম কি, বাড়ির পিছন দিক দিয়ে একটা রাস্তা ছিল, দুই তিনটা বাড়ি পরে আয়ুর্বেদীয় ফার্মেসি। আচ্ছা, তো ঠিক ছিল আয়ুর্বেদীয় ফার্মেসির ভিতরে যদি আর্মি আইসা অ্যাটাকই করে তাইলে ওখানে যাব, তার জন্য সবাইয়ের কাছে একটা প্রিপারেশন দিয়ে রাখছিলাম বাড়ির পিছন দিক দিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এবং ঠিক ব্যবস্থা করেই রেখেছিলেন? ব্যবস্থা না, সবাইকে জানিয়ে রাখছিলাম, জানিয়ে রেখেছিলেন। 9:15 সময় পাকিস্তান আর্মি, 26 জানুয়ারি, ওই 26 মার্চ, 9:15 সময় পাকিস্তান আর্মির একটা জিপ এবং একটা ট্রাক আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়, এবং আমরা দাঁড়িয়ে থেকে দেখতে পাই। আমাদের বাড়ির সামনে বিল্ডিংটার সামনে একটা লন ছিল, লনের পরে গেট, কাজে কিছুটা টাইম পাবো আমরা। এই বলে সব ইন্ডিভিজুয়াল বাড়ি ছিল, ইন্ডিভিজুয়াল বাড়ি তখন এই বলাতে আমরা সব একতলা বাড়ি ছিল, একতলা একতলা। আচ্ছা, সবাইকে নিয়ে আমরা চলে যাই পিছন দিক দিয়ে। সেখান থেকে গিয়ে আয়ুর্বেদীয় ফার্মেসি, তার পেছনে ছিল আর্মেনিয়ান চার্চ। আর্মেনিয়াটলা পাড়ার নামটা যে হয়েছে ওই আর্মেনিয়ান চার্চের নামের অনুসারেই নাম হয়েছে আর্মেনিয়াটলা। তো সেইখান থেকে আমরা আর্মেনিয়াটলা চার্চে থাকি। পরদিন সকালে এসে দেখি আমার গায়ে ছিল একটা শুধু প্যান্ট পরা ছিল, প্যান্ট শার্ট না,
মানে সব জিনিসপত্র পুরো পুড়িয়ে ফেলছে তারা আচ্ছা তো কিছু আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব যেমন সাদেক ছিলেন মোহন মিয়া সাহেবের দুই ছেলে আকমল ইরাইশা বন্ধু-বান্ধব রাইশা আমাদের সবাই বাসা থেকে পালিয়ে যেতে পেরেছে হ্যাঁ সবাই পালে কোনো ক্যাজুয়ালিটিস আমাদের হয়নি ইভেন ইনজুরিও হয় নাই আচ্ছা সেখান থেকে আমরা চলে আসলাম ফেরত এসে এটা ঢেকে দিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে যাক কথা বলতে ফেরত এসে মোহন মিয়া সাহেবের জামাই কাম্বার আলী সাহেব ওনার বাড়িতে ধানমন্ডিতে ছিলাম দুই দিন পরে আমাদের ওই সাদেক আকমলের গাড়ি করে এসে আমাদের নিয়ে ওয়াইজঘাটে পৌঁছে দেয় ঢাকা শহরে জিঞ্জিরায় গেলাম জিঞ্জিরায় গিয়ে যে দৃশ্য দেখলাম আমি আমার চোখের জল ধরে রাখতে পারিনি চারিদিকে মাঝখান দিয়ে লোক যাচ্ছে একদিকে মুড়ি এবং পানি মানুষ দিচ্ছে মুড়ি সাথে কিছু কিছু বাতাসা মুড়ি দিচ্ছে সবাইকে যারা যাচ্ছে কোনো পয়সা নিচ্ছে না পয়সা দিলে পরে পয়সা লাগবে এইভাবে তো স্বতঃস্ফূর্তভাবে সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন পুরো বাংলা এই যে চিত্রটা ছিল এটা এখনো এটা কেন আমি ইমোশনাল হয়ে যাই এখান থেকে গিয়ে আমাদের বাড়ি শ্রীনগর মুন্সীগঞ্জের শ্রীনগরের দুগাছি গ্রাম সেখানে গিয়ে আমরা উঠলাম ওঠার পরে এখান থেকে কিছু মুক্তিযোদ্ধা বন্ধু বান্ধবরা আমাদের নিয়ে গিয়ে বর্ডারটা ক্রস করায় দেয় সেখান থেকে বর্ডার ক্রস করে দেখি আগরতলাতে অনেক বাংলাদেশি ফুটবলাররা আগরতলা লিগ খেলছে আচ্ছা তো সেখান থেকে চলে যাই আমি কলকাতায় পুরো ফ্যামিলি নিয়েই ট্রেনে তারপরে সেখান থেকে আমাদের একদিন আমার বাসায় এসে আমি থাকতাম তখন আমরা পরিবার নিয়ে উঠছিলাম আমাদের এক আত্মীয়ের বাসা তারপরে কি করলেন সেখান থেকে আমাকে শামসুল হক সাহেব ডেকে নিয়ে গেলেন শামসুল হক সাহেব ছিলেন এমপি কালিয়াকোড়ের আচ্ছা উনি আমাকে ডেকে নিয়ে ডাকলেন যে গেলাম পরে উনি বললেন যে একটা ফুটবল টিম সরকার করতে চায় আচ্ছা তো আপনি কি সাহায্য করতে পারবেন হ্যাঁ আমরা হ্যাঁ ফুটবল টিম করা সাহায্য করতে সম্ভব কি না তাও জানতে চাইলেন তাহলে আমরা ফুটবল টিম করা সম্ভব এবং একটা মোটামুটি ভালো টিম করাই সম্ভব কীভাবে আমি সে আগরতলায় আমি দেখে আসছি আমাদের দেশের বহু ভালো প্লেয়াররা সব আগরতলা লিগ খেলছে ওদেরকে যদি নিয়ে আসা যায় তাহলে খুব ভালো টিম করা যাবে তারপরে কি আপনি ব্যবস্থা করলেন তারপরে সেই ওটা হলো পরে আমাকে চার দিন পরেই উনি একটা বাজেট দিতে বলেন বাজেট দিলাম ওই বাজেটটার কথা এর জন্যই বলছি যে সেইখানে আমাদের মিনিমাম প্রয়োজনীয় খাবারটার লিস্টটা ছিল আচ্ছা তারপরে তারপর সেখান থেকে চলে যাই আমি আমরা যাই আগরতলায় ইন্ডিয়ান একটা ডেকোটা এয়ারফোর্সের ডেকোটা প্লেনে আচ্ছা সেখান থেকে প্লেয়ারদের নিয়ে চলে এসে কর্নানি স্টেটে উঠি আচ্ছা কর্নানি স্টেটে উঠে সেখানে আমাদের ট্রেনিং শুরু হয় পাঁচ সার্কাস মাঠে কর্নানি স্টেট এবং পাঁচ সার্কাস মাঠ কাছেই হেঁটে যাওয়া যায় হেঁটেই যেতে হবে আর কি এরকম অবস্থা সেখান থেকে আমরা রেগুলার প্র্যাকটিস শুরু করি এবং আমাদের প্রথম ম্যাচ পরে চব্বিশে জুলাই তারপরে কৃষ্ণনগরে আচ্ছা দাদা এর মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ঘুটে দিলাম ডালটা কেন সবজি দিয়ে পরে ঘুটলে সবজিগুলো আবার ঘুটা হয়ে যাবে ভাল লাগবে না খেতে তো এখানে দেখুন আমি যে লাউ কেটে রেখেছি লাউগুলো দিয়ে দিলাম লাউ দিয়ে একটু নাড়া দেব তারপর আপনার আবার কথা শুরু করব আমি আর দর্শকরাও তো শুনছে তারপর দিচ্ছি মিষ্টি কুমড়া দেখেন দাদা ঠিক আছে না এরকম অনেকগুলো সবজি দিয়ে হ্যাঁ পরে দেবো বাগার দেবো তো শুকনা মরিচ একটু কাঁচা মরিচ দেবো তরকার ডাল যেটা বলে না একটুখানি বাগার তো অবশ্যই দিতে হবে পরে আমি বাগারটা দিচ্ছি আগে এটা একটু সিদ্ধ হয়ে যাক এখন আবার ঢেকে দেবো আপনার কথা শুনবো তারপরে বাগারটা দেবো শেষে জি বলেন দাদা তারপরে কী করলেন তো সেখান থেকে আগরতলায় গিয়ে সব প্লেয়ারদেরকে আমরা নিয়ে আসলাম জি ওই ওই কর্নানি স্টেটে আমাদের জন্য থাকার জায়গা তৈরি করা হয়েছিল সেখানে উঠলাম সেখানে ওইটা পার্সাকাস মাঠে রেগুলার প্র্যাকটিস করতাম আর খেলতাম তারপরে সেখান থেকে গেলাম কৃষ্ণনগর খেলতে সেই দুই গোল কিন্তু সেখানে একটা মজার ঘটনা ঘটছিল জেলা একাদশের ইসে থেকে ন্যাশনাল ফ্ল্যাগ উঠাবে তাদের জাতীয় সঙ্গীত বাজিয়ে আচ্ছা আমরা বললাম যে আমাদের জাতীয় সঙ্গীত সাথে উঠতে হবে কারণ আমাদের তো একটা ফ্ল্যাগ আছে খেলতে গেলে আপনাদেরটা উঠতেছে তো আমাদেরটা উঠতে হবে এইটা নিয়ে ভীষণ একটা প্রবলেম তৈরি হলো আর স্টেডিয়াম কেন ওরা বলতেই পারে তখন বলতে তোমরা তো স্বাধীন হও নাই তো না স্বীকৃতি নেই স্বীকৃতি নাই আর বলতে পারতো যে পাকিস্তানি গান দাও বলে নাই আচ্ছা তারপরে তারপরে সেই স্টেডিয়ামটার ভিতরে খুব বড় স্টেডিয়াম না
1500 টাকা 20000 ক্যাপাসিটি স্টেডিয়াম কিন্তু লোক ছিল প্রায় 30-35000 আচ্ছা অনেক বেশি লোক অনেক বেশি লোক ছিল তো ডিসি সাহেব মিস্টার ঘোষ উনি দেখলেন যে এটা আমরা যদি না খেলে এবং এখানে যদি হইছে একটা কিছু প্রবলেম হয় স্ট্যাম্পে অনেক লোক মারা যাবে আচ্ছা তো উনি তখন কি করলেন যে ঠিক আছে আমাদের ফ্ল্যাগ আগে উঠবে আপনাদের ফ্ল্যাগ পরে উঠবে কারণ তাতে আমাদের আপত্তি জাতীয় সংগীতের সাথে তারপরে ফ্ল্যাগ উঠলো খেললেন না হ্যাঁ ফ্ল্যাগ উঠলো খেললাম রেজাল্ট হলো 2-2 ড্র আচ্ছা তখন আর ঝগড়াঝাটি করার উপায় ছিল না জি এই ছিল তারপরে আপনি কি আবার কলকাতায় চলে আসলেন হ্যাঁ প্রত্যেকদিন এই খেলার পরে আমরা কলকাতায় চলে আসতাম এবং আমরা তারপরে প্রায় 16টা ম্যাচ খেলি বিভিন্ন জায়গাতেই বিভিন্ন জায়গাতে আর লাস্ট ম্যাচটা খেলি আমরা কোথায় বোম্বেতে বোম্বেতে লাস্ট ম্যাচটা খেলেছিলেন বোম্বেতে জিতেছিলেন লাস্ট ম্যাচটা জিতেছিলেন জিতেছিলাম এবং সেখানে সবচেয়ে বড় অ্যাট্রাকশন ছিল পতদিন নবাব আমাদের এগেনস্টে খেলছিলেন উনি কিন্তু পতদিন নবাব মনসুর আলী উনি খেলেছিলেন উনি আমাদের এগেনস্টে খেলছিলেন এবং উনি এটাই প্রমাণ করছিলেন যে উনি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ সমর্থনে আছেন আচ্ছা কতজন ছিলেন ওই ক্যাম্পে ফুটবলে ক্যাম্পে ছিলাম আমরা প্রথমে ছিলাম 25 জন কিন্তু যেমন সালাউদ্দিন পড়ে যায় আচ্ছা তারপরে শাহজাহান বলে একটা ফুটবল প্লেয়ার ছিল সেও পড়ে যায় এরকম জমতে জমতে এটা আমরা প্রায় 32 জনের মতো হয়ে গেছিলাম 32 জন যাই খেতেন তখন সেটাই মনে হতো অমৃত হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যে আপনাদের সপ্তাহে মনে হয় আপনি বলছিলেন যে ভাগ ভাগ করে খাওয়া দাওয়া তো কোনোদিন সবজি কোনোদিন মাছ মাংস দেওয়া হতো কিন্তু ভাগ ভাগ করে একদিন কি দুই দিন একদিন মাছ একদিন মাংস বাকি দিন সবজি খিচুড়ি ডাল এই ধরনের সবজি ডাল ভাজি এগুলো দেওয়া হতো তাই না ওইখানে ক্যাম্পেই রান্না করা হতো হ্যাঁ ক্যাম্পেই রান্না রান্না করা হতো সবার জন্য খাওয়া দাওয়া এটা একটা আমরা মেইনটেইন করতাম প্রতাপ দা আপনাকে জিজ্ঞেস করি যখন 16 ডিসেম্বর যখন দেশ আমরা যখন বিজয় পেলাম তখন আপনারা ওখানেই ছিলেন 16 ডিসেম্বর পর্যন্ত আমরা ওখানে ছিলাম যখন শুনলেন যে আমরা বিজয় পেয়েছি আমাদের দেশ পুরো স্বাধীন হয়ে গেছে তখন কি করলেন আপনারা স্বাধীন হলো পরেই 16 তারিখ স্বাধীন হচ্ছে পরে তো সবাই আমরা থিয়েটার রোডে চলে গেলাম সেখানে হই হুল্লোড় হইলো খুব আনন্দ হইলো সবাই খুব মিষ্টি খাওয়াটাও হইলো আচ্ছা তারপরে আমরাও ক্যাম্পে এসে মিষ্টি টিষ্টি খাইলাম খাওয়ার পরে 17 তারিখে আমি আর কায়কোবাদ নামে দুজন আলাদাভাবে কায়কোবাদ নামে উনি কি ফুটবল খেলতেন ফুটবল খেলতেন আমাদের এই টিমে ছিলেন উনি খেলতেন মোহামেডানও খেলতেন আচ্ছা আচ্ছা উনি এই টিমে এই এই স্বাধীন বাংলা দলেরই খেলোয়াড় আচ্ছা এই দুজন আমরা ফিরে আসলেন কৃষ্ণনগর দিয়ে কুষ্টিয়ায় চলে যাই কুষ্টিয়াতে আমাদের আরেক ফুটবল প্লেয়ার যেই টিমে খেলছিল বর্তমান উনি মারা গেছেন মেজর জেনারেল হিসাবে আচ্ছা উনি তখন ছিলেন লেফটেন্যান্ট নূর নবী আচ্ছা তারপর সেখান থেকে কলকাতায় ঢাকায় চলে আসি আচ্ছা তারপর তো স্বাধীন দেশ পেলেন তাই না আচ্ছা দাদা সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে আমি একটা অন্য চুলায় দিলাম এখন আমরা একটু বাগারের জিনিসপত্র রেডি করব এখন হচ্ছে কি দাদা তখন তো মুক্তিযুদ্ধের সময় সর্ষের তেল দিয়ে সব রান্না করা হতো এখন যুগের দাবিতে স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা এখন কি করব লাউ অলিভ আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করব স্পেনের তরতাজা যে অলিভ আছে সেই অলিভ দিয়ে তৈরি করা হ্যাঁ এটা হলো কি অল ন্যাচারাল ন্যাচারাল সব জিনিস দিয়ে এবং কোয়ালিটি খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির এটা এখন বাগার দেওয়ার জন্য এখানে আমি বেশি না 2 টেবিল চামচ অলিভ অয়েল দিচ্ছি এখন আসলে হয় কি যুগে যুগে তো অনেক কিছু পাল্টে যায় তাই না আগে মা দাদি নানিরা সর্ষের তেল দিয়ে রান্না করতো তারপর মাদের আমলে চলে আসলো সাদা তেল তাই না এটার মধ্যে আমি অল্প একটু পানি দেবো বেশি দেব না মানে তখন তো একটু পাতলা ডাল রান্না করা হতো সবার জন্য যার জন্য একটু ঘন হয়ে গেছে সেদ্ধ তো হয়ে গেছে এখন আরও একটু পানি দিয়ে দে এটার মধ্যে আমরা বাগার দেব দাদা তা এখন আরেকটা কথা জিজ্ঞেস করি তারপর তো দেশ স্বাধীন হলো দেশে ফিরে আসলেন তাই না এখন অনেকগুলো বছর পেরিয়ে গেছে স্বাধীনতার তা আপনার কি মনে হয় আমরা মানে যা চাচ্ছিলাম আমাদের দেশের জন্য আমরা তা পেয়েছি কি মনে হয় আপনার হ্যাঁ যা চাচ্ছিলাম তা পাচ্ছি আস্তে আস্তে আচ্ছা দাদা একটু পেঁয়াজ দেই রসুন আর শুকনা মরিচ দিয়ে একটু বাগার দেবো নামাবার আগে কাঁচা মরিচ আর ধনে পাতা দেবো পাকিস্তান আমলে তো আমাদের শিক্ষার জন্য কোনো চেষ্টাই করা হইতো না জি সেটাই বিশেষ করে মেয়েদের শিক্ষার তো কোনো চলই ছিল না দেখুন অলিম্পিকে এখন ফাইনাল রাউন্ডে খেলতেছে আমাদের শুটিং এটা কোথায় ছিল তখন আমরা ক্যাম্পেই যেতে নিত না আমাদের ডাকতো না অলিম্পিকে যখন আমাদের হারি জিতি যাই হোক যখন ফ্ল্যাগ নিয়ে যখন ছেলে মেয়েরা হেঁটে যায় লাইন দিয়ে তখন দেখতে কত ভালো লাগে মেইন ভেনুতে খেলা জি ফাইনাল রাউন্ডে খেলা এটা বিরাট ব্যাপার জি তারপরে দেখেন ক্রিকেট
আরেকটা জিনিস আমার মনে হয় যে এই প্রজন্মের ছেলে মেয়েরা যারা আছে এখন, যারা ভবিষ্যৎ নাগরিক আগামী 20 বছর পরে যারা সব জায়গায় কাজ করবে, তাদের মধ্যে আমি দেখি ওদের মধ্যে লোভ লালসা অনেক কম। তা আমার মনে হয় যে আমরা যেরকম সোনার বাংলার স্বপ্ন এত বছর ধরে দেখে আসছি, রিয়েল সোনার বাংলা বোধ হয় আগামী 15-20 বছরে আমরা পেয়ে যাবো এদের কাছ থেকে। আপনারও কি তাই মনে হয়? হ্যাঁ, আমরা হয়তো থাকবো না, এটা তো কেউ বলতে পারে না, তাই না? কে কবে চলে যায় সূচনাটা কিন্তু আমরা দেখে যাচ্ছি। জি, সেটাই দাদা, দেখেন এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ আর রসুনটা, এটা দিয়ে এখন আমরা বাগার দেবো ডালটা। একটা আওয়াজ হয় বাগার দিলে। এখন একটু ধনে পাতা আর কয়েকটা কাঁচামরিচ দেবো, শুকনো মরিচ দিয়ে তো বাগার দিলাম। দেখেন দেখতে কেমন হয়েছে আপনাদের, তখনকার মতো মনে হচ্ছে? বরং খুবই সুন্দর হয়েছে দেখতে। এটা এখন একটু ধনে পাতা দিই। হ্যাঁ, মানে আমরা আসলে মুক্তিযুদ্ধের খাবার তো বলবো না যে অনেক টেস্টি হতে, এমন না, কিন্তু যারাই রান্না করতেন তারা কিন্তু ভালো করেই রান্না করতেন, যে মজা করে রান্না করার চেষ্টা করতেন। আমিও সেই চেষ্টাটাই করেছি। এখন 6-7টা কাঁচামরিচ দিয়ে দেই, এরপর একটু বাড়বো, বেড়ে আমরা আবার বসে একটু কথা বলবো। এটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিই। গন্ধটাও ভালোই লাগছে না, এই যে বাগার দিলাম যে। হ্যাঁ প্রতাপদা, আর একটা কথা হলো এই যে লা অলিভ অয়েল, অলিভ অয়েল যে এদের আবার 3 রকমের অলিভ অয়েল আছে। একটা তো এক্সট্রা ভার্জিন যেটা দিয়ে আমি রান্না করলাম, এটা দিয়ে আবার সালাদ তৈরি করা যায়। আরেকটা হলো প্রোমিস অলিভ অয়েল, সেই অলিভ অয়েলটা দিয়ে আমরা যে কোনো কিছু ক্রিস্পি করে ভাজতে পারি। আর আরেকটা অলিভ অয়েল আছে, সেটা হলো লা অলিভ স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার, ওটা হলো আপনার ত্বকের জন্যে আর চুলের জন্য। ওইটাই আমরা ব্যবহার করতাম, যে লা অলিভ অয়েল, যে 3 রকমের অলিভ অয়েল আছে, এ দিয়ে আমরা যেমন খাবার রান্না করে শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারি, ঠিক তেমনি আমাদের এবং ছোটদের বড়দের সবার জন্যই বলছি, তাদের চুল আর স্কিনেরও আমরা যত্ন করতে পারি। এটাও তো একটা অনেক বড় জিনিস, তাই না? এখন দেখি ডালটা একটু বাড়ি। প্রতাপদা, আর এই এই ডালের মধ্যে আবার হতো কি, বিভিন্ন সময়ে আমি আমার মার কাছেও শুনেছি, খালার কাছেও শুনেছি, তারা আবার করতেন কি, একটু শাক দিয়ে দিতেন, তাতে করে হতো কি একটা পুরা মানে পুষ্টিকর খাবার হয়ে যেত। এক্স্যাক্টলি, দেখেন দেখতে ভালো লাগছে, তাই না? সুন্দরই হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে ডালটা। সেটাই, যে আমরা অলিভ অয়েল দিয়ে এই ডাল রান্না করলাম, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে। তখন মা দাদি খালারা সবাই কী করতেন, সবাই তো রান্না করতেন সর্ষের তেল দিয়ে, এটাতেই গরম। চলেন দাদা নেবেন, চলেন দাদা, আমরা ওই টেবিলে নিয়ে যাই। দাদা, আপনি তো আমাদের সময় দিয়েছেন এই যে এসে আমার সাথে কথা বলে, আপনার অনেক কথা আমরা শুনলাম, সেটা একটা রান্না করলাম আপনাদের সময়কার, সেটাও দেখলেন। আপনার জন্য একটা শুভেচ্ছা উপহার আছে ইউনিয়ন বিডি কনজিউমার লিমিটেডের পক্ষ থেকে, আর সেই সাথে আরেকটা উপহারও আছে থাইল্যান্ডের বিখ্যাত ওয়াইসির কিছু পণ্য। থ্যাংক ইউ দাদা, আপনি যে সময় দিয়েছেন, আপনাকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। মুক্তিযোদ্ধা হিসাবে এখানে কিছু বলতে পারার জন্য আমি ভালোই লাগলো আমার। আর এখন তো বৃদ্ধ বয়সে, রিটায়ার বয়সে কিছু করার নেই, কথা বলাই ইচ্ছা থাকে, তাই বললাম। অনেকের সাথে অনেকে আপনার অনুষ্ঠান দেখবে, শুনবে আপনার অভিজ্ঞতা। এখানে এই অনুষ্ঠানে ডাকার জন্য আপনাকে ধন্যবাদ। তরুণী
আমরা তখন প্রতাপদার সাথে কথা বলছিলাম দাদার মুক্তিযুদ্ধের সময়কার যে স্মৃতি সেই স্মৃতির অনেক কথা শুনলাম আর সেই সাথে আমি মুক্তিযুদ্ধের সময়কার একটা খাবার যা মুক্তিযোদ্ধাদের বলতে গেলে রেগুলার খাবার ছিল ভাতের সঙ্গে সবজি ডাল সেই সবজি ডাল রান্না করে দেখালাম আমার মনে হয় আজকের অনুষ্ঠান আপনাদের সবার ভালো লেগেছে বিজয় দিবসের এই বিশেষ অনুষ্ঠান থেকে লা অলিভা দেশ বিদেশের রান্নার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আজ এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সবার সঙ্গে দেখা